দৈহিক শক্তি প্রয়োগের মাধ্যমে কারিগরি ক্ষেত্রে যে সমস্ত টুলস ব্যবহার করা হয় তা থেকে তাহাকে হ্যান্ড টুলস বলে কারিগরি ক্ষেত্রে হ্যান্ড টুলসের প্রয়োজন আছে তেমন তেমনই ইহা রক্ষণাবেক্ষণেরও গুরুত্ব আছে হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ না করলে ইহার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় ফলে কোনো কাজ সঠিক ও নৈপুণ্যতার সহিত সমাধান করা যায় না বিধায় ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে সাধারণত নিম্নলিখিত এই টুলসগুলো যেগুলো দেখানো হবে সেইগুলোই ব্যবহার করা হয় এবং সেটা কয়েকটি পার্টে দেয়া হবে বিধায় কোনো এবং ভালো হ্যান্ডটুল ছাড়া তার সহিত কাজ করা সম্ভব হয় না প্রথমে আসা যাক মেজারিং টেপ মেজারিং টেপের সাহায্যে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ওয়ার্কশপে এবং কোনো বস্তুর প্রস্থ ও উচ্চতা সঠিকভাবে নির্ণয় করতে পারি এবং মেজারিং টেপ ব্যবহার করা খুব সহজে ব্যবহার করা যায় এবারে আসা যাক মাইক্রোমিটার ইহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ব্যবহার করা হয় এর সাহায্যে তারের ডায়ামিটার ও জিআই সিটের পুরুত্ব সঠিকভাবে নির্ণয় করা যায় ফিলার গেজ এটা সূক্ষ্ম এবং ক্লিয়ারেন্স পরিমাপ করার জন্য ফিলার গেজ ব্যবহার করা হয় ইহার দ্বারা মোটরে রোটার ও স্টেটরের মধ্যাকার এয়ার গ্যাপ নির্ণয় করা হয় আউটসাইড ক্যালিপার এর সাহায্যে আমরা গোলাকার বস্তুর বাইরের ডায়ামিটার পরিমাপ করতে পারি তাছাড়া স্টিল রুলের মেজারিংয়ে স্থানান্তর করা হয় তাছাড়া একে স্টিল রুলে হতে মেজারমেন্ট স্থানান্তর করা হয় ইনসাইড ক্যালিপার ইহা সাহায্যে কোনো ছিদ্রযুক্ত গোলাকার বস্তুর ডায়ামিটার ও ও স্লটের স্লটের পরিমাপ করা যায় তাছাড়া স্টিল তাছাড়া একে স্টিল রুলের হতে পরিমাপ স্থানান্তরিত করা হয় স্প্রিং ডিভাইডার এর সাহায্যে দুটি বন বিন্দুর মধ্যে দূরত্ব পরিমাপ করা যায় এবং ডিভাইডার দ্বারা স্টিল রুল হতে দূরত্ব পরিমাপ করে স্থানান্তর করা হয় তাছাড়া ধাতব পদার্থের উপরিভাগে বৃত্ত সাহায্য বৃত্তাংশ ডায়াগোনাল কাটিং প্লায়ার এটি একটি হ্যান্ড টুলস যা যা সাহায্যে সরু তার কাটতে সাহায্য করে রাউন্ড নোজ প্লায়ার যার সাহায্যে তার তার রিং করা যায় এবং ছোটোখাটো কাজের জন্য ইহা ব্যবহৃত হয় কম্বিনেশন প্লায়ার এটি একটি ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস যার সাহায্যে তার কাঠতে এবং মোজড়াতে ব্যবহার করা হয় তাছাড়া সরু ডায়ামিটারের পাইপ ধরা যায় স্লিপ জয়েন্ট প্লায়ার্স এটি একটি হ্যান্ড টুলস যার সাহায্যে সাধারণত কন্ডুইট পাইপ ও কেবিল ধরা এবং বাঁকানো যায় এটা একটা মাংকি রেঞ্জ এর সাহায্যে ফ্ল্যাট স্কোয়ার রাউন্ড রেক্টেঙ্গুলার আকৃতি নাট বোল্ট ধরা যায় ও খোলা ও লাগানো যায় ব্যবহার করা থাকে এটা একটা ক্রিম্পিং টুলস এটি ইহা এটি হ্যান্ড টুলস ইহার সাহায্যে বিভিন্ন ধরনের কেবিলের টার্মিনাল লাগস চাপের মাধ্যমে লাগানো যায় কেব এটা একটা কেবল কাটার ইহার দ্বারা নরম অথবা মেটা মোটা গেজে রড বোল্ট স্ক্রু চেন ও কেবেলের চাপের মাধ্যমে কাটা কাটার জন্য কাজে ব্যবহৃত হয় স্ক্রুড্রাইভার এর সাহায্যে ইলেকট্রিক্যাল কাজের জন্য এটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস ইহার সাহায্যে উডেন স্ক্রু এবং মেশিন স্ক্রু লাগানো যায় এবং খোলা যায় এটা একটা অফসেট সেট স্ক্রু ড্রাইভার ইহার সাহায্যে মাথা নব্বই ডিগ্রি কোণে বাঁকানো থাকে যেখানে সোজা স্ক্রু ড্রাইভার ব্যবহার করা যায় না সেখানে এই ধরনের স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয় অফসেট স্ক্রু ফিলিপস স্ক্রুড্রাইভার এটি একটি ইহার সাহায্যে স্টার আকৃতির বিশিষ্ট স্ক্রু খোলা ও লাগানো যায় যে স্ক্রুর হেড হেড ক্রস আকার কাটা থাকে তাকে ফিলিপস স্ক্রু হেড বলে এটি একটি ফ্লেক্সিবল ব্লেড স্ক্রুড্রাইভার যেখানে সোজা স্ক্রুড্রাইভার ব্যবহার করা যায় না সেখানে এই ধরনের স্ক্রুড্রাইভার ব্যবহার করা হয়ে থাকে কার্পেন্টার ব্রেশ এটি একটি হ্যান্ড টুলস এর সাহায্যে উডেন স্ক্রু লাগানো ও খোলা যায় তাছাড়া ইহার মাথায় বিড লাগিয়ে কাঠ ছিদ্র করা যায় এটা একটা স্ট্যান্ডার ওয়ার গেজ এর সাহায্যে তারের ডায়ামিটার ও সিটের পুরুত্ব নির্ণয় করা যায় এগুলো ভেরিয়াস টাইপ অফ ফাইল এই ফাইলের সাহায্যে শক্ত কার্বন স্টিল দ্বারা তৈরি করা হয় এ সাহায্যে ধাতব পদার্থের উপরিভাগ ক্ষয় এবং মসৃণ বিভিন্ন ধরনের ফাইল বিভিন্ন কাজে ব্যবহৃত করা হয় রিমার্স ইহার সাহায্যে ড্রিল করা যায় এর সাহায্যে ড্রিল করা যায় না কিন্তু ড্রিল ছিদ্রযুক্ত অভ্যন্তর মসৃণ করা যায় এটা একটা বলপিন হেমার ইহার দ্বারা মেটালিক পদার্থকে পিটিয়ে বাড়ানো যায় ও বিভিন্ন আকারে ভাঁজ করা যায় তাছাড়া রিভেট বসানোর কাজেও ব্যবহার করা হয়ে থাকে এটা একটা ক্রস প্রিন্ট হ্যামার এর মাথায় ফ্ল্যাট ও এবং অপর প্রান্ত ক্রস করা থাকে ইহার সাহায্যে দেয়ালের গ্রুপ কর্তন করতে সহায়তা করে তাছাড়া মেটালকে প্রয়োজনের আকারে ভাঁজ করার জন্য ব্যবহার হয়ে থাকে ক্ল হ্যামার ইহার মাথায় সমান এবং অগ্রভাগ কাকের মতো কাকির পায়ের মতো চেরা বিধায় ইহার দ্বারা খুব সহজে তার কাঁটা বসানো যায় এবং কোনো কাঁটা পিনকে উত্তোলন করানো যায় এটা একটা সফট হ্যামার ইহা কাঠ প্লাস্টিক কপার লিড অ্যালুমিনিয়াম এবং ব্রাস দ্বারা তৈরি করা হয় যেখানে মেটালিক হ্যামার ব্যবহার করলে ক্ষতি হতে পারে সেখানেই এই হ্যামার ব্যবহার করা যায় এটা একটা কার্পেন্ট্রি হ্যামার যার সাহায্যে কাঠের জয়েন্ট এবং খাঁজ কাটতে সাহায্য করে ইহা বিভিন্ন সাইজের হয়ে থাকে এটা একটা জুনিয়র হ্যাকশ এর সাহায্যে ইহার সাহায্যে ছোট বড় করা যায় একে একে এবং নমনীয় তার পিন কম ডায়ামিটারের পাইপ কাটতে ব্যবহার করা হয় হ্যাকশ এটা একটা এটা একটা ইঞ্জিনিয়ারিং হ্যান্ড টুলস ইহার ফ্রেম ছোট বড় করা যায় ছোট বড় করা যায় ইহার দ্বারা মেটালিক পদার্থ এবং বিভিন্ন সাইজের কাটতে পদার্থ বিভিন্ন সাইজে কাটতে সাহায্য করে ব্যাক হ্যাকস ব্যাক হ্যাকস ব্যাক হ্যাকস ছোট ধরনের কোনো বস্তুকে সঠিকভাবে কাটতে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে কাঠের স্লট এবং ব্যাটেন কাটতে ব্যবহার করা হয়ে থাকে